দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। প্রতিটি ইউনিয়নে গড়ে উঠেছে নির্বাচনী প্রচারণার অফিস, যেখান থেকে পরিচালিত হচ্ছে নির্বাচনের মাঠ পর্যায়ের প্রচারণা। গত 2 ও 3 জানুয়ারিতে গভীর রাতে রেজাউল হক চৌধুরীর কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্বাচনী প্রচারণা অফিসে অগ্নি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। 2 জানুয়ারির মধ্যরাতে মরিচা ইউনিয়নের 6 নং ওয়ার্ড মেম্বার আসাদুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর সহ এ সময় 2 রাউন্ড গুলি বর্ষণ হয়েছে বলে দাবি করেন তারা। একই রাতে মরিচা ইউনিয়নের মাছদিয়ার মুন্সিপাড়া গ্রামের বজু মণ্ডলের ছেলে আমজাদ আলী ও ছোট ভাইকে মারধর করছে বলে দাবি করেন তারা। 3 জানুয়ারি মধ্যরাতে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউরা গোল চত্বর বাজারে অবস্থিত সাবেক মেম্বার আনারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ও মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের বাবুর নেতৃত্বে পরিচালিত নির্বাচনী প্রচারণার অফিসে অগ্নিসংযোগ এর অভিযোগ উঠেছে। এ সময় নেতাকর্মীরা বলেন, আলহাজ রেজাউল হক চৌধুরী তার নির্বাচনী ট্রাক মার্কা প্রতীকে ব্যাপক ভোট পেয়ে বিজয় হবেন। আলহাজ রেজাউল হক চৌধুরী একজন জনপ্রিয় ব্যক্তি, তার জনপ্রিয়তা কখনো অগ্নি সন্ত্রাস করে কমানো যাবে না। উভয় স্থান পরিদর্শন করেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। এ সময় তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন। মরিচা 6 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আসাদুল ইসলাম আশা, আমি ইপি সদস্য। আমাকে আমি নির্বাচনী প্রচারণা করে আইসি শুইছি 10:30 থেকে। 10:30 থেকে শোয়ার পরে প্রায় অনুমানিক 1টার থেকে 2টা 10 মিনিটের মধ্যে আমাকে কিছু সন্ত্রাস আসি আমার গেটে বাড়ি দেয়। গেটে বাড়ি দেওয়ার পরে বলে আসা মেম্বার বাইরে আয় বাইরে আর বেমাশায় গালাগালি করে ডাক দেয়। আমি তখন উত্তর লেনি। তখন আমি যে রোমে শুয়েছিলাম সেই রোমের পাশে এসে আমার জ্বালানা আছে, জ্বালানায় গ্রিল দেওয়া নাই, আমার খালি জ্বালানা পালনা। সেই জ্বালানায় এসে জ্বালানা বাড়ি দেয় আর হলো মেশিন টান দিয়ে 2-1টা গুলি করার পরে বলে সুধীর ভাই বাইরে বাড়াচ্ছেন আর বেমাশায় গালাগালি করে আমাকে ডাকাডাকি করে। আমি যখন বলেছি যে না আমি এখন বাইরে বাড়াবো না, যা করবি এলো সকালে দিনে ভাগে করিস, তখন আমার জ্বালানাতে ওরা ভাঙচুর শুরু করে। ভাঙচুর শুরু করার পরে বা আমার জ্বালানা একটা খসে যায়। খসে যাওয়ার পরে আমি তখন আমার এই রুম থেকে আমি চলে যাই বাড়া আর এক রুমে যাই আমি উঠে। তারপরে আমার ভেতরে ঢুকে আমার শোকেস ড্রেসিং টেবিল এগুলানের পরে সব হামলা করে ভাঙচুর করে ওরা হলো সুধীর ভাই তুমি নৌকার বিরুদ্ধে ভোট করো। আইসি আসা মেম্বারকে ডাকছে, সে মেম্বার মানুষ ডাকতে পারে, কত মানুষের কাজে লাগে ই লাগে ডাকতে পারে, তে ডাকছে। এর মধ্যে ডাকতে আসা হলো প্রথম আগে গেটে আসলো, সে এখন উত্তর দিল না কো, তারপর ওখান থেকে ডাকলো, জানলায় গেলো, জানলায় যায় ডাকতে লাগলো, এ আসা মেম্বার কে আসা বললো, আবার কে তে বললো হলো একটা কি নামও যেন বললো, তে বললো তোর হলো ইয়া ছাউই দিসকেটা তোর ইয়াদ বিল্ডিং আছে, তোর কারখানা আছে, তাই বললো। আমরা সব ঘরে থেকে শুনছি, বাড়ির ভিতর থেকে, আমরা তো বাড়ার নির্মিত আমরা জো নাই, এই ঘরে আটকা দিছে, গেট আটকা দিছে বাইরে কাজ সিটকিল, আমার ওখানে আটকায়নি, দাঁড়া আছে সব, আমরা তো বাইরে বেড়াতে পারছি নি তো। তারপরে ডাইকলা সাগুন এই যে গালাগালি কি ভাষায়, নাম কি? আজিজুল মন্ডল, আমার নাম জুবেল। কি শুনলেন? আইসি প্রথমে আইসি আমার দেওরের নাম ধরে ডাইকলো, মেম্বার আছে নাকি আসা মেম্বার করে ডাইকলো। ডাকার পরে আমরা তো কেউ বাইরে বাড়াতে পারিনি, ওই সব ডাকা ডুকের পরে পরে জানলার কাছে যায় 2টি ফায়ারিং করেছে। করার পরে ধরেন ওই ভাঙচুর করলো, ভাঙচুর করার পরে ভিতরে ঢুকেছে। জি না না, আমরা দেখতে পাইনি, এমনি মানুষ চিনতে পারিনি। আমি গেট খুলতে পারবো না, আপনি হচ্ছে পরে যা বলার সকালে বললেন, ও বলছে না সকালে না এখন বলবি, তো এখন গেট খুল। তখন ও পরে বলছে কি বলবেন বলেন, উনি তখন বলছে ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায় বলবো। তখন উনি বলছে যে আচ্ছা আপনি যা বলার বলেন। তখন উনি বলছে, তখন মুখ খারাপ করে গাল দিছে, মাক গাল দিছে, ও গাল দিছে, সবাইকে গাল দিছে। গাল দেওয়ার পরে তখন হাত কুরল বের করেছে, বের করে আমি জ্বালানা দিয়ে সব কিছু দেখছি। ও হাত কুরল বের করে হাত কুরল দিয়ে জ্বালানোর পরে 100 বাড়ি মারছে, কিন্তু আমাদের তো বাইরে বের হওয়ার মতো ইয়া নেই, আমরা জ্বালানা দিয়ে দেখছি। চিনতে পারছেন না? কাউকে চিনতে পারিনি, সব মুখ বাঁধা ছিল, মুখ বাঁধা ছিল, হ্যাঁ মুখ বাঁধা ছিল, আর সবার হাতে অস্ত্র ছিল। দিয়ে তখন জ্বালানা ভাঙার পরে উনি ভিতরে ঢুকছে, এ 3 জন বাইরে আছে, 1 জন ভিতরে ঢুকছে, ঢুকার পরে সব কিছু ভিতরে ভাঙা। আমার স্বামীর নাম মাহবুল মণ্ডল, আমার গ্রামের নাম মালদার মুন্সিপাড়া। রাত্রে আমরা হচ্ছে টাকের ভোট করি বুঝলি, মানুষ আসতে রাত 1টার কালে, আমরা তো আর জানছি নি, যখন গেটের ভিতরে আসে তখন আমি বুঝি কে বলছে, আমি ফিরোজ। আমি আপনি ফিরোজ কে? তো বলছে মাহবুল আছে। আমি জি না। তো বলছে
আমরা সরকারি লোক আসছি থানায় থেকে আসছি এরকম করছে এবার আমার লভাসুলুটি বলছে যে থানায় তোমার কেস কাছালি না কি ব্যাপার আর ধরেন ওর কণ্ঠ পায় ওখানে চলে গেল এবার আমার ঘর কিন্তু ওই দিন আমি ফক করে খিলতে ফেলিছি খিলদার পরে আমি বলছি আমার লভাসুল নেই খুলবে না আর লভাসুল যা দাদা খুলেছে আর বাড়ি শুরু করে দিছে বলছে এই তোদের ভাই তুই মাহাবুল তো বলছে যে আমি মাহাবুল না আমি আমজাদ আমার ভাই এখানে থাকে না বুঝা এই চৌধুরী ভাই টাকের ভোট করতে গেলি কেন টাকের ভোট করলে তোকে এখন এই মুহূর্তে তুই লিলি যাবো বলার সঙ্গে সঙ্গে যখন আমার লভেশটা টানি লাসে তখন তো আমার বাড়ি এলাকার আমি ঘরে রাখতে পারি পারিছি ওরা হচ্ছে নাজবুলের দল মহিলা মেম্বারের স্বামী তার নাম মাহাবুল মন্ডল আমরা টাকের ভোট করছি কাল কি ধরেন নৌকার কিছু মহিলা এসে ভোট চাই পশুদিন এই ভোট চার কারণে আমরা বলছি দেখেন আমরা টাকের ভোট করছি আমার ভোটটা চায় না নাজবুল নেতা কাল বিকাল আসরের কালে থ্রেট দেয় বলে তুই আমার লোকে ভোট চার দিস নি কেন আমার বাড়িত মানা করেছে আমি টাকের প্রার্থীর ভোট করছি আমি কেন আমার বাড়িতে ভোট চাবি তুই এই কথা বলতে তোকে দেখি লিব নে ওই নাজবুল আরও ছিল বুঝতেছেন আরও লোক ছিল এগারো নম্বর আদাবাড়ি ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড মশড়া গোল চত্বর আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ আনোয়ার হোসেন সাবেক মেম্বার আমরা এখানে একটা আলহাজ রেজাল হক চৌধুরীর টাকমার্কা প্রতীকের একটা অফিস করেছি বুঝতেছেন এই অফিসে আমরা প্রত্যেক দিন নিয়মিত বসি এতদিন আগে কোনো কিছুই হয়নি হঠাৎ করে কাল আমরা রাত এগারোটা থেকে ছিলাম এগারোটার পরে মনে করেন আনুমানিক এগারোটার পরে রাত একটার দিকে এই কাহিনী কেন ঘটে কি ঘটছে আপনার আমার এই ব্যানার যে ছিল বুঝতেছেন এই ব্যানার টাকমার্কা ব্যানার আর হচ্ছে আপনার পোস্টার সব রাস্তায় লিজাই পড়িছে এবং ভাঙা চড়া করছে হলো ছিঁড়ি ছিটা করছে আমি চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করুক এবং সুষ্ঠু বিচার হোক আমি রাত্রি অনুমান বারোটা দশ পনেরো মিনিট সময় আমি আসলাম আমাকে আমার ভাইসি ব্যাগ নিয়ে আসলো শুরু করেছিলাম আমি এই অফিসটা আমি পরিচালনা করি আমার নাম বাচ্চু বিশ্বাস প্রীতা মৃত আবুল হোসেন বিশ্বাস আমরা এই মধ্যপাড়ায় বাড়ি আমাদের প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমরা ট্রাকের ভোট করি রেজাল আলাদা রেজাল হক চৌধুরী কে বা কারা রাতের অন্ধকারে আগুন ধরি পুরাই গেছে চাচ্ছেন কে বিষয়ে ভাইজান এই বিষয়ে চাচ্ছেন কে আপনি এই বিষয়ে চাচ্ছি সুষ্ঠু তদন্ত হোক আমার বাড়ি খাস মুক্তাপুর আমি মুক্তাপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাগান এক নম্বর ওয়ার্ড আমার এলাকার মধ্যে এখানে রেজাল হক চৌধুরীর অনেক জনপ্রিয়তা এবং বিপুল ভোটে জিতবে এই কারণেই মূলত এই অফিসটা পড়ানো হয়েছে আমি মনে করি জনপ্রিয়তা বলতে গেলে আমার এই ওয়ার্ডের বাড়ি গতবারই বিশেষ করে উপজেলা নির্বাচনে ফার্স্ট হয়েছে এই সেন্টার এবারও ফার্স্ট হবে এবং অনেক জনপ্রিয়তা আছে এখন এই জনপ্রিয়তার কারণে তার মান ক্ষুণ্ণ করার জন্যে একটা অপচেষ্টার মূল চাবিকাঠি আমি মনে করি এই পুরানো বই চাচ্ছেন কি আপনারা সঠিক তদন্ত হোক এটাই আমি চাচ্ছি অফিসটা পরিচালিত হতো রাত্রি আমরা শুনতে পেলাম রাত্রি বারোটার পর এই অকাঙ্ক্ষিত ঘটনারা কে বা কারা ঘটাইছে তার কারণটা আমরা বুঝতে পারছি রেজাউল হক চৌধুরীর এখানে ট্রাক মার্কার গণজোয়ার উঠেছে সারা দৌলতপুর থানায় এই রবটা ছড়াই গেছে যে ট্রাক মার্কা বিজয় নিশ্চিত সেই হিংসাত্মক মনোভাব নিয়ে কেবা কাহারা এই অফিসটা পুড়াইছে আমরা অত্যন্ত দুঃখিত এবং এইটা সুষ্ঠু তদন্ত করে যাতে সুষ্ঠু তদন্ত করে এর বিচার সঠিকভাবে নিশ্চিত করার জন্য আমরা এটা আহ্বান জানাচ্ছি এদিকে আপনি মনে করেন যে রেজাউল হক চৌধুরীর জনপ্রিয়তা কমছে অফিস পুরানোতে আমার ধারণা এটা আরও বাড়ছে যে অফিস পুড়ায়ে ভোট কমানো যায় না বরং আরও বৃদ্ধি হচ্ছে সবারই মুখে কথা যে এইটা ঠিক করে নেই যারা করেছে এটা হিংসাত্মক মনোভাবনি করেছে এতে রেজাউল হক চৌধুরীর ভোট আরও ক্রমান্বয়ে বাড়ছে
এবং